আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। যৌন নিগ্রহের ঘটনায় আবারও পুলিশের হাতে গ্রেপ্তার এক মহারাজ। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা ষষ্ঠীতলা এলাকার বছর ১২র নাবালক কিশোর যৌন নিগ্রহের ঘটনায় গোবরডাঙ্গা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সারদা সেবাশ্রমের স্বঘোষিত মহারাজ স্বামী সত্যানন্দ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৮ই আগস্ট বৃহস্পতিবার গোবরডাঙ্গা থানা এলাকায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নাবালক কিশোরের পরিবারের সদস্যরা। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গোবরডাঙ্গা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয় স্বামী সত্যানন্দ। শুক্রবার স্বামী সত্যানন্দ মহারাজকে পাঠানো হয় বারাসত আদালতে, ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে। একই ঘটনায় পুনরাবৃত্তি ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। আপনি যেটা বলছেন ভিডিও পেপার, সেসব যে জায়গা মানে দুদিন ধরে আমাদের কমিশনে ইনকোয়ারি হচ্ছিল আর কি, ঠিক আছে, এরকম মানে কাগজপত্র ইনকোয়ারি হচ্ছিল। তো কালকে রাত্রেবেলা আমার 7-8 জন পুলিশ অফিসার এসেছিল, এসে বলছে যে মানে আমরা যে কাগজপত্র থানায় যে জমা দিয়েছি তার মধ্যে কিছু ভুল আছে আর কি, সেই ভুলটা যাতে সংশোধন হয় তার জন্য বড় বসে ডাক্তাররা ডাকছে, এই বলে মানে মহারাজকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে তো যা আর কি, এছাড়া আমি ছাড়া কিছু জানি না। অভিযোগ আনা হয়েছিল মহারাজের বিরুদ্ধে একজন নাবালককে যৌন নিগ্রহ করা হয়েছে, এসব বিষয়ে জানি না। আমি ছোটবেলা থেকে এখানে আছি, এই 12 বছর হচ্ছে এখানে রয়েছি, এসব বিষয়ে সত্যি মানে প্রয়োজন জানিনি। এর আগেও একবার মহারাজ একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। হ্যাঁ, সেটা তো হয়েছিল, সেটা ভুল প্রমাণিত হয়েছিল, তাই সেটাই আগের মতনই ফাঁসানোর চিন্তা কিছু কিছু না। আচ্ছা, তুমি বলতে চাইছো প্রথম যে কেস মহারাজের বিরুদ্ধে ছিল ঠিক একই রকম আর একটা কেস মহারাজের বিরুদ্ধে করা হয়েছে মহারাজকে ফাঁসানোর জন্য, বলো ক্লিয়ার করে বলো বিষয়টা। ওই তো মানে ওই ঘটনাটাই মানে রিপিট করাচ্ছে, সেটা কিছুই না। কারণ আমরা তো ছোটবেলা থেকে এখানে আছি, মহারাজ সম্পর্কে মহারাজ খুবই আমাদের মানে যত্ন সহকারে মানে রাখি, খাওয়া দাওয়া কোনো প্রবলেম নেই, আমাদের থাকা বাসা কোনো প্রবলেম নেই। কি অভিযোগ করেছে তাকে চেনো? সেসব কিছু জানি। কি অভিযোগটা কি ছিল? ওই ব্যাপারটাই কিছু জানো, অভিযোগটা কি সেটা তো জানি না। আমাদের যেটা হয়েছে ওই বলে নিয়ে যাওয়া হয়েছিল মহারাজ, এছাড়া কিছু নেই। তোমার নাম? সুদীপ্ত সেন। একটা অভিযোগের ভিত্তিতে মহারাজকে পুলিশে গ্রেফতার করেছে, অভিযোগটাকে সত্য না মিথ্যা? তুমি তাকান এদিকে, তাকিয়ে বলেন। কি অভিযোগ ছিল মহারাজের বিরুদ্ধে? কে অভিযোগ করেছে? কি হচ্ছে এগুলো, আপনি কি করছেন? আমি কি করবো, রান্না করছি। কাদের জন্য? বাচ্চাদের জন্য। কজন বাচ্চা আছে আপনাদের এখানে? 25-26 জন। তা আপনি যে অভিযোগ, আপনি কিছুই জানেন না বিষয়ে? কি অভিযোগ তাও জানেন না? কে অভিযোগ করেছে তাও বলতে পারবেন? তাহলে বিনা কারণে কি পুলিশকে অ্যারেস্ট করতে পারে তাকে? আপনার নাম? আমার নাম শ্যামল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি করেন। মহারাজকে শুনলাম, কিছু জিজ্ঞাসা করবেন না, সকালে অ্যারেস্ট হয়ে গেছেন, কি বলবেন? আমার মন খুব খারাপ, আমার এই সব আমার শেষ হয়ে যাচ্ছে, আমার এখন সব শেষ হয়ে যাচ্ছে, কি করে বাঁচবো এখন আমার সেই চিন্তা হয়ে যাচ্ছে। তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল অভিযোগগুলো সেটা আমি কোনোদিনও মানব না, কারণ এত এতদিন রয়েছি, কোনোদিনও কোনো খারাপ ব্যবহার আমি পাইনি। ওনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? কি অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে? কি অভিযোগ ছিল আমি আমি ওসব বলতে পারবো না। আপনাদের এখানে কজন শিশুরা থাকে মোটামুটি? 5-6 জন আছে। তাদের এখন খাবার রান্না করছেন? অভিযোগ কিছু আপনি জানেন না? না, তা কেন মহারাজকে তুলে নিয়ে গেলেন? এর আগেও একবার পুলিশে তুলে নিয়ে গেছিলেন ওনাকে? আপনার বাড়ি কোথায়? ও, আপনার নাম? ব্যুরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকবো, মনির মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাপা বনগা রোড সংলগ্ন কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে,
গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831919515। এই নম্বরে